নমস্কার, আমি ডক্টর ইন্দিরা মল্লিক, বেদিক অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোয়োগীর দিক থেকে আপনাদের সবাইকার বার্ষিক রাশিফল 2019-এতে অভিনন্দন করছি। আজকে আমরা এখানে 12টা রাশিফলের বিষয়ে চর্চা করব। চর্চা আরম্ভ করবার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করতে চাই যে অ্যাস্ট্রোয়োগীর ইউটিউব চ্যানেলকে আপনারা বেশির চেয়ে বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এবারে আমরা চর্চা করব তুলা রাশির বিষয়ে। তুলা রাশি অর্থাৎ লিব্রা। লিব্রার স্বামী হচ্ছেন ভিনাস, মানে শুক্র। শুক্র বসে আছেন চন্দ্রের সাথে আপনারই রাশি তুলাতে, বছরের আরম্ভতে। তার মানে এই হচ্ছে যে আপনি যে অনেক সময় থেকে কিছু কিছু উপকরণ কেনবার বিষয় ভাবছিলেন, সেগুলো আপনি এবছরের আরম্ভতে কিনতে পারেন। আপনার যত সুখ সাধন আছে সে সবগুলো এবছরে আপনার জীবনেতে ভরপুর থাকবে এবং আপনার জীবনশৈলীতে অনেকগুলো চেঞ্জ আসতে পারে। তাছাড়া আপনার কিছু ভাই বোনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে একটু আধটু কথা কাটাকাটি, ঝগড়া বিবাদ হতে পারে, কিন্তু সেগুলো খুব বেশি চিন্তার ব্যাপার নয়। আপনার যে লোকেদের ইনফ্লুয়েন্স করবার অ্যাবিলিটিটা আছে, ক্ষমতা আছে, সেটা 2019-এ আপনার জন্যে খুবই দরকারি হতে পারে। এবছরে আপনি কিছু একটা নতুন বিজনেস পার্টনারশিপ এস্টাবলিশ করতে পারেন, যেটা কি আপনার জন্যে পরে লাভকারী হতে পারে। এবছরে কয়েকবার আপনার এরকম মনে হবে যে কাজ করতে করতে আপনি অনেক থকে গেছেন এবং ভেতরে ভেতরে আপনি এই মনে করবেন যে এসব থেকে পরিত্রাণ পেতাম তো ভালো। তো যে সময় আপনার এরকম মনে হবে যে আপনি খুব থকে গেছেন, স্ট্রেসফুল সিচুয়েশন হচ্ছে, তো আপনি নিজে সে সময় ওখান থেকে ব্রেক নিয়ে নেবেন এবং নিজেকে একটা কিছু হলিডে বা একটা ভেকেশন বা কিছু লাক্সারি দিয়ে সারাউন্ড করবেন। এপ্রিল 2019-এ আপনার পরিবারের মধ্যে কিছু একটা মুশকিল সিচুয়েশন হতে পারে, কিছু একটা কথা কাটাকাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কনফ্লিক্ট হতে পারে। নর্মালি তুলা রাশির যে জাতকরা হয় তারা কিন্তু ডিপ্লোম্যাটিক হয়, কখনো কারোর পক্ষ নেয় না, কিন্তু এই যে সিচুয়েশনটা হবে এটার মধ্যে আপনার ভেতর থেকে মনে হবে যে আপনার একজনকার কারোর পক্ষ নিতে হবে, আর এই পক্ষ নেওয়াটাও আপনার জন্য ভালো হবে। তিনি আপনার এই মুভটাকে সাপোর্ট করবেন এবং আপনার পরিবারের দিক থেকে আপনার জন্য যে রেসপেক্টটা আছে সেটা আরও বেড়ে যাবে। তুলা রাশির জাতকদের যে বিশেষ অ্যাবিলিটি হচ্ছে, যে বিশেষ ক্ষমতা হচ্ছে, সেটা হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট করা। আর এবছরে আপনি নিজের জীবনের ডিফারেন্ট অ্যাসপেক্টসের মাঝখানে ব্যালেন্সটাই করতে পারবেন। আপনি যা কিছু আরম্ভ করবেন সেটা শেষ করবারও ক্ষমতা আছে আপনার মধ্যে, কিন্তু এসব হওয়ার সত্ত্বেও আপনার মনের ভেতরে কিছু ডিলেমা হতে পারে। কিন্তু যা কিছু আপনার ভেতর থেকে যে ফিলিংটা আসছে, ভেতর থেকে যেটা আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা ঠিক হচ্ছে, অন্য রাস্তাটা ঠিক নয়, সেই ফিলিংটাকে আপনি ফলো করবেন। সেপ্টেম্বর 2019-এ যদি আপনি কিছু নেগেটিভ ইমোশন, নেগেটিভ উদ্বেগ ফিল করেন নিজের মনেতে, তো এটাকে আপনি কাউন্টার অ্যাক্ট করবার জন্যে একটা ছোট ব্রেক নিয়ে নিতে পারেন। এই যে রাশিফলগুলোর বিষয়ে আমরা চর্চা করলাম, এগুলো সামান্য জ্যোতিষজ্ঞান এবং চন্দ্র রাশির হিসেবে তৈরি করা হয়েছে। আপনার যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল ঠিকুজ্জি কুষ্টি আছে কিংবা জন্মপত্রিকা আছে এবং আপনার যে জীবনের পরিস্থিতি হচ্ছে তার সঙ্গে এটা পুরোভাবে যে মেল খাবে সেটা আবশ্যক নয়। আপনি নিজের ইন্ডিপেন্ডেন্ট ঠিকুজ্জি কুষ্টি আমার সাথে যদি ডিসকাস করতে চান, যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চান, তো আমি আপনাকে অ্যাস্ট্রোয়োগীর মাধ্যম থেকে উত্তর দেবার পুরো চেষ্টা করব। আমাকে সম্পর্ক করবার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটার ওপরে ক্লিক করবেন।